প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ নিয়ে এলো ইরান বুধবার ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ইরানি জেনারেল কাশেম সোলেমানি হত্যার জবাবেই এই শহীদ সোলেমানি নামের এই হামলা অভিযান চালানোই হয়েছে বলে জানিয়েছে তারা এদিকে ঘটনা নিয়ে এরই মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে হোয়াইট হাউসে এদিকে কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা গেছে তেহরানের কাছে একশো আশি যাত্রী নিয়ে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে ডেস্ক রিপোর্ট প্রিয় জেনারেলের হত্যার প্রতিশোধ নিতে বুধবার ভোররাতে ইরাকের দুটি মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অভিযানের নাম শহীদ সোলেমানি প্রশাসনের কাপুরিসচিত পদক্ষেপের জবাবেই চালানো হয়েছে এ হামলা সেই সাথে তারা বলে যদি পাল্টা পদক্ষেপের চেষ্টা করে মার্কিন মিত্র কোনো দেশ তবে তাদেরকেও দেয়া হবে কঠিন জবাব ইরানি হামলার পর হোয়াইট হাউসে জরুরি এক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট হামলার তথ্যও এক টুইট বার্তায় নিশ্চিন্ত করেন তিনি সেই সাথে ডোনাল্ড ট্রাম্প বলেন সারা বিশ্বের মধ্যে এখনও মার্কিনিরাই সেরা আজ সন্ধ্যায় দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি এদিকে চলমান উত্তেজনায় আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি তিনি বলেন এই মুহূর্তে নতুন আর একটি যুদ্ধের সক্ষমতা যুক্তরাষ্ট্র বা বিশ্বের নেই ইরানকেও নিজেদের ধ্বংসাত্মক মনোভাব দমানোর আহ্বান জানিয়েছেন তিনি বুধবারের হামলার জের ধরে তেলের দাম বেড়ে গেছে চার দশমিক পাঁচ শতাংশ শেয়ার বাজারও দেখা গেছে লক্ষণীয় পরিবর্তন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী বলেছেন তেহরানের ক্ষতি করতে পারে যুক্তরাষ্ট্র তবে তার জবাবে আরও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে ওয়াশিংটনকে চলমান অস্থিরতার জেরে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা এর আগে ট্রাম্প জানিয়েছিলেন সাংস্কৃতিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক অপরাধ হলে সে আইন মেনে চলবেন তিনি তবে তেহরান যদি পাল্টা হামলা চালায় তবে তাকে ছেড়ে দেবে না মার্কিন প্রশাসন হেজবুলা নিবি আমিন নিউজ টুৱেণ্টি ফ'ৰ